কমনওয়েলথ সরকার প্রধানদের সঙ্গে বৈঠকে যোগ দিতে যুক্তরাজ্যে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মধ্যরাতে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। ছয় দিনের সফরের প্রথম দিনে রানী দ্বিতীয় এলিজাবেথ সম্মেলন কক্ষে কমনওয়েলথ নারী ফোরামের অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। বিকেলে যুক্তরাজ্যের মর্যাদাশীল থিঙ্ক ট্যাঙ্ক বৈদেশিক উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি, নীতি অগ্রগতি ও সম্ভাবনা শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান বক্তা হিসেবে থাকবেন তিনি। কাল এশীয় নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে যোগদান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রীর অভ্যর্থনা অনুষ্ঠান ও নৈশ ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ১৯ এপ্রিল কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ও অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সফরে বিভিন্ন সাইড ইভেন্টে কয়েকটি দেশের সরকার প্রধানদের সঙ্গে বৈঠক ছাড়াও যোগ দেবেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সংবর্ধনায়।